আপনার যদি যথেষ্ট টাকা থাকে আর আপনি যদি নতুন কোনো বাড়ি কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনি ওই বাড়িগুলোর মালিক হতে পারেন, যেগুলো বাড়ি বিগত বেশ কয়েক বছর ধরে সমস্ত ঘর খালি পড়ে রয়েছে। এসব বাড়িগুলো একসময় বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়িগুলোর মধ্যে অন্যতম ছিল, তবে এখন এসব বাড়ি পৃথিবীর দাবিহীন বাড়িগুলোর মধ্যে গণ্য হয়। তবে কেন এসব বাড়ি দাবি করা হয় না, তাদের পিছনে দুঃখের গল্প জেনে আপনিও অবাক হবেন। মাইকেল জ্যাকসন, নেদারল্যান্ড রেঞ্জ, যেটি সিংহমূর উপত্যকা হিসেবে পরিচিত। যদি আপনি এর ভিতরে বিনা অনুমতিতে প্রবেশ করেন, তাহলে আপনাকে একজন অপরাধী হিসেবে গণ্য করা হবে। কিন্তু একসময় বিখ্যাত শিল্পী মাইকেল জ্যাকসন এই জায়গাটিতে বসবাস করতেন, কিন্তু 2009 সালে তার মৃত্যুর পর এটিকে এভাবে দাবি ছাড়া পরিত্যক্ত করে দেওয়া হয়েছে। এরপর এটি বিক্রির জন্য নেওয়া হয়েছিল, যার মূল্য ছিল 100 মিলিয়ন। 2700 একর জমিতে বানানো এই সম্পত্তিতে একটি ঝিল, একটি পুকুর, একটি থিয়েটার, এগুলো ছাড়াও এটি নিজস্ব একটি রেলওয়ে স্টেশনও রয়েছে। পুরো সম্পত্তিতে ধুলোবাড়ি স্তর পড়ে যাওয়ার কারণে এটির দাম 67 মিলিয়ন পর্যন্ত কম করে দেওয়া হয়েছে। কিন্তু এই দামেও এটি বিক্রি করা অতটা সহজ ছিল না, কারণ এটি ক্রয়কারীদের এখানে শুধু একটি জিনিসই ঘুরপাক করে, আর সেটি হলো যে মাইকেল জ্যাকসনের মৃত্যুর পূর্বে এখানে কিছু অদ্ভুত জিনিস ঘটত। যেমন একসময় এখানে একটি পার্ক ছিল যেখানে দুনিয়ার সবচাইতে কিছু হিংস্র প্রাণী ছিল, কিন্তু এই পার্কটি আর এখানে নেই, যার কারণে এটির দাম অনেক কমে যায়। আরও একটি বিষয় ছিল, 2005 সালে মুনওয়াক করার পরে মাইকেল জ্যাকসন মূল্যবান বাড়িটিতে কখনো আর পা রেখেছিলেন না, যার কারণে লোকেরা এতে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। রয়্যাল ফ্যামিলি অফ সৌদি। লন্ডনে কিছু লোকজন বেশ কিছুদিন ধরে সমস্যায় পড়েছিলেন, কারণ তাদের আশেপাশে কেউ বসবাস করে না। এখানে একটি সম্পূর্ণ মহল্লা রয়েছে যার নাম বিলিনিয়ার শো। এখানে প্রায় 10টি বাংলো রয়েছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এই 10টি বাংলো যে জায়গাতে অবস্থিত, এই এলাকাটি পুরো ইউনাইটেড কিংডমের দ্বিতীয় মূল্যবান এলাকা। 1990 সালে সৌদি রাজ পরিবার এই 10টি বাংলো কিনেছিলেন, কিন্তু বিগত 29 বছরে তারা কখনো এখানে আসেনি, যার কারণে এই বাড়িগুলোর সিঁড়িতে বড় বড় গাছপালা জন্মে গেছে, দেওয়ালে জন্মে গেছে শ্যাওলা। এই ঘরগুলোতে বসবাসকৃত পোকামাকড় আপনি দেখতে পাবেন, অনেক দামি দামি পেন্টিং, অনেক দামি দামি ফার্নিচার এখানে এভাবেই পড়ে আছে, যেগুলো দেখে আপনি একটু অবাকই হবেন। কিন্তু এই বাংলোগুলোর মালিক এটিকে বিক্রি করার কথা কখনোই ভাবেনি। লন্ডনের মেয়র কিছু ট্যাক্স ভাড়া বাড়িয়ে দিয়েছিলেন এর জন্য, যাতে এটির মালিক এটিকে বিক্রির জন্য রাজি হয়, কিন্তু এটির কোনো সুবিধাই পাননি সেই মেয়রটি। এই বাংলো এখনও এরকমভাবে শূন্যহীন হয়ে পড়ে রয়েছে, আর হয়তো কখনো বিক্রিও হবে না এই বাংলোটি। মার্লিন মনরো, এই অভিনেত্রীকে প্রায় অনেক মুভি করতে দেখতে পাওয়া যায়, কিন্তু এখন 6.9 মিলিয়ন ডলারের বাড়িটি কেনার কেউ নেই। তার বাংলোটি লস অ্যাঞ্জেলের ব্রেন উড়েতে বানানো হয়েছে। তিনি মারা যাওয়ার পূর্বে কয়েক বছর এই বাংলোটিতেই ছিলেন। এই পুরো বাংলোটিতে শুধু মার্লিন এবং তার চাকররা থাকত। দুর্ভাগ্যবশত মার্লিনের মৃত্যু 1962 সালে এই বাংলোটিতেই ঘটে, কিন্তু মজার বিষয় হলো যে তিনি মৃত্যুর পূর্বে এটি বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তার এই বাংলো কেনার মতো কাউকে পাননি। আর 1962 সাল থেকে আজ পর্যন্ত এই বাংলোটি এরকমভাবেই রয়েছে। বাইরে থেকে এটিকে হয়তো আপনার অনেক নোংরা মনে হতে পারে, কিন্তু ভেতর থেকে আজও এটি অনেক পরিষ্কার দেখা যায়। তো আপনি যদি মার্লিনের ফ্যান হয়ে থাকেন, অথবা আপনার যদি 7 মিলিয়ন ডলার ফালতু পড়ে থাকে, তাহলে আপনি এই বাংলোটি কিনতে পারেন। দ্য লস ফিলিজ মার্ডার হাউস। বিখ্যাত কেনা হতে চায়, নিজের ট্যালেন্ট দ্বারা, নিজের কাজের দ্বারা সবাই ফেমাস হতে চান, এভাবে এই বাড়িটিও ফেমাস হয়েছে। লস ফিলিজ 1925 সালে বানানো হয়েছে, কিন্তু 1959 সালে এই বাড়িটি অত্যন্ত বেদনাদায়ক অপরাধের সাক্ষী হয়ে ওঠে। এই বাড়িটির মালিক মাদকাসক্ত হওয়ার পর বাড়ির সমস্ত লোককে হত্যা করেছিল। তারপর 1960 সালে জুলিয়াম এবং রেখা নামের এক দম্পতির কাছে এই বাড়িটি বিক্রি করে দেন। কেউ তা জানে না যে তারা দুজন বাড়িটি কেনার সাথে সাথেই তা খালি করে দিয়েছিলেন। তারা এত দ্রুত বাড়িটি খালি করতে লেগেছিলেন যে তাদের কিছু জিনিস আজও এই বাড়িটিতে রয়েছে, যেটা তারা কখনোই নিয়ে যাননি। 1909 সালে তাদের এই ঘরে একটি টিমকে পাঠানো হয়েছিল, আর তারা ওখানে 1950 সালে ক্রিসমাসের গিফটটি ঠিক যেমনটি রাখা ছিল ঠিক সেভাবে পেয়েছেন। কিন্তু কি হয়েছিল এই বাড়িটিতে, আর কেনই বা এই বাড়ির নতুন মালিকরা এত তাড়াতাড়ি সেখান থেকে চলে যান, এটা সম্বন্ধে কেউ কিচ্ছু জানে না। মাইক টাইসন। মাইক টাইসনের কথা আপনিও হয়তো শুনেছেন। সাউথিংটন ওহিওতে একটি বিশাল বড় বাংলো তার নামে আছে। 2003 সালে ব্যাংক ডাকাতির ফলে তিনি 13,500 বর্গফুট তৈরিকৃত বাংলো বেচে দিয়েছিলেন। এই বাংলোটিতে সেই সময় অনেক মূল্যবান জিনিস অন্তর্ভুক্ত ছিল, তার মধ্যে সর্বাধিক বিখ্যাত ছিল বহু কোটি কোটি টাকার সাদা বেঙ্গল টাইগার।
তিনি তার বাংলোটি একজন ব্যবসায়ীর কাছে $1.3 million বিক্রি করেছিলেন। কিন্তু FBI দ্বারা পরিচালিত একটি স্টিংয়ে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে তিনি কখনোই বাংলোতে আসেননি। তারপর আরেকজন ব্যবসায়ী এই বাংলোটিকে একটি হীরার পরিবর্তে একটি আন্ডারকভার এজেন্টকে বিক্রি করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত উনাকেও বাংলো কেনার পরেই গ্রেপ্তার করে নেওয়া হয়। আর তখন থেকে আজ পর্যন্ত এই বাংলোটি এভাবেই রয়েছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।